আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির মাংসের নিরাপদতায় সম্ভাব্য ঝুঁকিসমূহ মোকাবেলায় করণীয়। ক্রেতাগণের জন্য করণীয়, সুস্থ সবল পশু ক্রয় করুন সুস্থ পশু চেনার উপায়ে। সতেজ স্বাভাবিক ভঙ্গি, জাবুর কাটা, নাকের নিচের লোমবিহীন অংশে ভেজা ভাব ও উজ্জ্বল চেহারা। অসুস্থ পশু ক্রয় থেকে বিরত থাকুন। অসুস্থ পশুর আচরণ ও বাহ্যিক লক্ষণসমূহ: পিঠ উপরের দিকে বাঁকা করে দাঁড়িয়ে থাকা, ভাঙা স্বরে বেশি বেশি ডাকাডাকি করা, অতিরিক্ত পরিমাণে লাফানো, পানি খেতে অনীহা বা ভয় পাওয়া, অতিরিক্ত শুকিয়ে যাওয়া হাড্ডিসার পশু, পশুর চামড়ায় উষ্কো খুষ্কো লোম, ক্ষত ও চর্মরোগের উপস্থিতি, মুখ থেকে অনবরত লালা ঝরা, মুখে ও পায়ে ক্ষত, তীব্র ডায়রিয়া এবং রক্তযুক্ত গোবর, পায়ুপথে পুঁজ, ওলান ও অন্ডকোষ অস্বাভাবিক ফোলা থাকা, শ্বাসকষ্ট, জোরে জোরে শ্বাস নেয়া, নাকে সর্দি ভাব ও রক্তমিশ্রিত গাঁজলা, মুখমণ্ডল, চোয়াল ও শরীরে কোনো অংশের অস্বাভাবিক স্ফীতি ও থলথলে অংশ নিস্তেজ ভাব, পশুর কানের গোড়ায় হাত দিয়ে স্পর্শ করলে জ্বরের মতো অস্বাভাবিক গরম অনুভূত হওয়া। কোরবানির পশুর সর্বনিম্ন বয়স, যেমন গরু 2 বছর, ছাগল 1 বছর ও গাভীর ক্ষেত্রে গর্ভাবস্থা যাচাই করুন। কোরবানির জন্য অপ্রাপ্ত বয়স্ক ও গর্ভবতী পশু ক্রয় থেকে বিরত থাকুন। গরুর হৃষ্টপুষ্টকরণে বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে কোনো প্রকার হরমোন ব্যবহার করা হয় না। এ পদ্ধতিতে হৃষ্টপুষ্টকৃত গরু সম্পূর্ণ নিরাপদ। পশু চিকিৎসায় প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত মাত্রায় স্টেরয়েড, হরমোন, অ্যান্টিবায়োটিক ইত্যাদি ঔষধ ব্যবহার করার পর প্রত্যাহারকাল অতিক্রম হওয়া সাপেক্ষে পশুর মাংস নিরাপদ। প্রয়োজনে নিকটস্থ প্রাণী চিকিৎসকের সহায়তা নিন। কোরবানির পশু জবাইয়ের অন্তত 12 ঘন্টা পূর্ব থেকে পরিষ্কার ও জীবাণুমুক্ত খাবার পানি ছাড়া অন্য কোনো খাবার খাওয়ানো থেকে বিরত থাকুন। জবাইয়ের আগে পশুটিকে পর্যাপ্ত বিশ্রামে রাখুন। পশুটি বিশ্রামে না থাকলে মাংসের গুণগত মান কমে যাবে। জবাইয়ের পূর্বে পশুটিকে ভালোভাবে গোসল করিয়ে নিন, যাতে পশুর শরীরে কোনো ময়লা ও গোবর লেগে না থাকে। সংক্রামক ব্যাধিমুক্ত দক্ষ ব্যক্তি দ্বারা পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে নির্ধারিত স্থানে পশু কোরবানি ও মাংস প্রস্তুত করুন। সরকার দ্বারা নির্ধারিত স্থান অথবা নিজস্ব বসতবাড়ি ব্যতীত রাস্তাঘাট ও যত্রতত্র পশু জবাই থেকে বিরত থাকুন। যথাযথভাবে বর্জ্য অপসারণ করুন, অন্যথায় বর্জ্য থেকে পরিবেশ দূষণের মাধ্যমে রোগ ব্যাধি ছড়াতে পারে। জীবিত পশুর উপস্থিতিতে পশু জবাই ও জবাইকৃত পশুর মাংস প্রস্তুতকরণ থেকে বিরত থাকুন। পশু জবাইয়ের পর পর্যাপ্ত রক্তক্ষরণ শেষে শ্বাসনালী থেকে খাদ্যনালীটি পৃথক করে উত্তমরূপে বেঁধে নিন, যেন কোনোভাবে পাকস্থলী থেকে খাদ্যদ্রব্য বের হয়ে মাংসকে দূষিত করতে না পারে। পশুর চামড়া ছাড়ানো ও মাংস কাটার সময় মাংস যেন সরাসরি মাটি, ধুলাবালি বা অন্যান্য আবর্জনার সংস্পর্শে না আসে এবং কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, পোকামাকড়, মাছি বা অন্যান্য পশু প্রাণী দ্বারা মাংস যাতে দূষিত না হয় সেদিকে লক্ষ্য রাখুন। মাংস প্রস্তুত ও রান্নার জন্য পরিষ্কার ও জীবাণুমুক্ত ছুরি, দা, বটি ও অন্যান্য সরঞ্জামাদি ব্যবহার করুন। চামড়া ও নাড়িভুঁড়ি ছাড়ানোর সময় পরিষ্কার পানি দিয়ে ধোয়া ভারী চাটাই ব্যবহার করুন। কোনো অবস্থাতেই সরাসরি মাটি বা মেঝেতে চামড়া ও নাড়িভুঁড়ি ছাড়াবেন না। পশুর দেহ থেকে চামড়া ছাড়ানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন চামড়ার বাইরের অংশ কোনোভাবে মাংসে না লাগে। মাংস প্রস্তুতের সময় রোগাক্রান্ত অংশ যেমন সিস্ট, অস্বাভাবিক বড় লসিকা গ্রন্থি, সিমেন্টের মতো শক্ত কলিজার কোনো অংশ ইত্যাদি পাওয়া গেলে সতর্কতার সাথে সে অংশটুকু পৃথক করে স্বাস্থ্যসম্মত উপায়ে মাটিতে পুঁতে ফেলুন অথবা বিনষ্ট করে ফেলুন। কাঁচা মাংস স্বাভাবিক তাপমাত্রায় 4 ঘন্টার বেশি রাখবেন না।
যত দ্রুত সম্ভব রান্না করুন অথবা মাংস স্বল্প সময়ের জন্য সংরক্ষণ করতে চাইলে রেফ্রিজারেটরে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন এবং দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজে -18 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচের তাপমাত্রায় রাখুন। প্রতিবারের রান্নার প্রয়োজনীয় পরিমাণ মাংস স্বতন্ত্র প্যাকেটে আলাদাভাবে সংরক্ষণ করুন। মাংস সঠিক তাপে ভালোভাবে সিদ্ধ করে রান্না করুন, এতে মাংসে কোনো ক্ষতিকর জীবাণু থাকলে তা নষ্ট হয়ে যাবে। পশুপালনকারী ও বিক্রেতাগণের জন্য করণীয়। পশু প্রতিপালনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত পদ্ধতি মেনে চলুন এবং স্বাস্থ্যসম্মত ও নিরাপদ উপায়ে পশু হৃষ্টপুষ্ট করুন। চিকিৎসকের পরামর্শ ব্যতীত স্টেরয়েড, হরমোন, অ্যান্টিবায়োটিক ইত্যাদি ঔষধ ব্যবহার করবেন না। রোগাক্রান্ত পশু বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অ্যান্টিবায়োটিক দ্বারা চিকিৎসা করা হলে ঔষধের প্রত্যাহারকাল শেষ হবার আগে জবাই করা পশুর মাংস নিরাপদ নয়। নির্ধারিত মাত্রার উপরে ঔষধের ক্ষতিকর অবশিষ্টাংশ সহ মাংস খেলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরির মাধ্যমে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে। কোরবানির হাটে আপনার পশু অস্বাভাবিক আচরণ করলে সঙ্গে সঙ্গে নিকটস্থ ভ্যাটেরিনারি টিমের প্রাণী চিকিৎসককে অবহিত করুন। প্রয়োজনীয় তথ্যের জন্য কোরবানির হাটে স্থাপিত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রচার বুথ অথবা ভ্যাটেরিনারি সেবা ও তথ্য প্রদান কেন্দ্রে যোগাযোগ করুন। নিরাপদ খাদ্য আইন 2013 এর আওতায় নিরাপদ খাদ্য বিরোধী কার্য ও অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। এ শাস্তি 5 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা 20 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এছাড়াও অন্যান্য বিশেষ আইনে উচ্চতর দণ্ডযোগ্য অপরাধের ক্ষেত্রে শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। নিয়ম মেনে কোরবানির পশু জবাই, মাংস প্রস্তুত, সংরক্ষণ ও রান্না করুন। নিরাপদ খাদ্য আইন 2013 মেনে চলুন, জীবন ও স্বাস্থ্য সুরক্ষা করুন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয়।